মর্নিং, এখন আমি শিলংয়ে। সকাল সকাল রুম থেকে সবাইকে কাঞ্চনজঙ্ঘা দেখাবো। জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা, মাথা তুলে দাঁড়িয়ে আছে। চুপচাপ বসে ঘরে জানলা খুলে কাঞ্চনজঙ্ঘা দেখা। রাত্রেবেলায় আমরা ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে সূর্যোদয় কখন হয়, কারণ সূর্যোদয় দেখার একটা আলাদা মাহাত্ম্য আছে, একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালোবাসা। ওরা বলেছিল 5টা, সেই মতো আমরা ঠান্ডাতে 5টায় উঠে সূর্যোদয় দেখতে এসেছিলাম, কিন্তু ততক্ষণে পূর্ব আকাশ লাল হয়ে গিয়েছে। তো আমার মতে যারা সূর্যোদয় দেখবে বা যারা ভিডিওগ্রাফি করতে ভালোবাসে, তারা আরও ভোরবেলায় উঠে ভিডিওটাকে কিন্তু অন করে রাখতে হবে। যেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, অর্থাৎ রামধুরার ভিডিওতে, সেখানে কিন্তু আমি অন্ধকার থাকতেই এটা করেছিলাম। এখানে যে আমি ভুক্তভোগী, যেটা আমি পাইনি অন্ধকার থেকে একদম আলো ফোটার মুহূর্তটা, সেটা কিন্তু আমি রামধুরাতে গিয়ে করেছি। এই জন্য আমি আপনাদেরকে আগে থেকে সাবধান করে দিলাম। তবে এই যে দেখা যাচ্ছে, এইটা তার পরবর্তী ভিডিও, ততক্ষণে সূর্য এসে পড়েছে কাঞ্চনজঙ্ঘার ওপর, এবং ওই যে স্লিপিং বুদ্ধা যিনি শুয়ে আছেন নিশ্চিন্তে, তার গায়ে যখন সূর্যের আলো পড়েছে, সে এক অসাধারণ অনুভূতি। এখন আমি শিলংয়ে ঘরে বসে আছি। বাইরে সারা তো বোঝা যাচ্ছে খুব কুয়াশার জন্য জানলাগুলো এরকম অবস্থা, আর জানলা খুললেই ওই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে, দারুণ অনুভূতি একটা। সারাদিন বসে বসে জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখো। চলুন এবার ঘুরিয়ে আনি আমাদের হোমস্টের অন্দরমহল থেকে। সুন্দরভাবে সুসজ্জিত এরকম হোমস্টেটি, যেখানে আপনি জানলা থেকেই দেখতে পাবেন বা সামনের বারান্দা থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে। আমি যেহেতু পিছনের রুমটা পেয়েছিলাম, কারণ আমাদের আগে থেকে বুক করা ছিল না, তো সেখানে আমার জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। তবে সামনে বারান্দা আছে, বিশাল বারান্দাতে বেরোলেও আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তবে জানলা থেকে বললাম এই কারণে যে আপনি ঘরে শুয়ে শুয়েও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এটা হলো আমাদের হোমস্টের ডাইনিং প্লেস। তো এখানে বসে আপনারা খাবেন, এবং খাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকেও দেখা যাবে কাঞ্চনজঙ্ঘাকে। তো উপভোগ করুন শিলংকে, উপভোগ করুন এরকম একটা হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা অবশ্যই। এবার রাশি খরচের ব্যাপারে, থাকা এবং খাওয়া নিয়ে মাথা পিছু খরচ 1000 টাকা পার ডে, আমাদের এইটাই ধার্য করেছিল। এটা আমরা পুজোর সময় গিয়েছিলাম, তখনকার রেট বলছি। এটা যে ওঠানামা করে সেটা কিন্তু নয়, তো এই রেটটাই মোটামুটি সারা বছর এবং খাবার অত্যাধিক সুস্বাদু এবং বেশ ভালো, নানা রকমের খাবার আপনারা চারবেলায় এখানে পেয়ে যাবে। সন্ধ্যাবেলাতে আতিথেয়তা সত্যি বলতে মুগ্ধ করবে। সেটা হচ্ছে মোমো, কিন্তু হচ্ছে পেঁপের মোমো, পেঁপে আর পেঁয়াজটা পেঁপে, আর তার চাটনিটা জাস্ট অসাধারণ। তো সারাদিন ভাত খাওয়া হয়নি, সারাদিন এই সব খেয়েই আমরা ছিলাম। এখন গরম গরম ভাত, মাটন, ডাল দিয়ে গেছে। হ্যাঁ একদম,
সার্ভিস অত্যাধিক ভালো, ব্যবহারও তাই, সবাই এখানে আসতেই পারে, স্টে করতে পারে। এইসব জায়গার একটা বৈশিষ্ট্য হলো এরকম একটা করে উত্তরীয় দিয়ে আপনাদের বরণ করে নেওয়া হয়, এরা যে কতটা অতিথি পরায়ণ এটাই হলো তার প্রমাণ। একবার দাঁড়াও, পাশাপাশি একটু ভালো লেগেছিল আমাদের শিটং এবং এদের প্রত্যেকের ব্যবহার। আমি এখানে নিচে অবশ্যই ডিসক্রিপশন বক্সে এদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, যারা যাবেন অবশ্যই এদের সঙ্গে যোগাযোগ করে চলে যেতে পারবেন, আতিথেয়তা মুগ্ধ করবে আপনাদের। সঙ্গে থাকুন আমার, সঙ্গে থাকুন দেবান্তরের, পক্ষীরাজির টানায় ভর করে উড়ে যাব আমরা। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে অবশ্যই আমার চ্যানেল দেবান্তরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।